Assalamualaikum everyone, welcome back to my channel. आशा करूँ आपना सबाई अनेक अनेक भालो आछेन। आमार चैनले किन्तु अनेक अनेक बेकिंग रेसिपीज आमी आपलोड करे थाकी। आर बेकिंग एर जे सबचेये गुरुत्वपूर्ण एलिमेंट सेटा होलो ओवेन। ओवेन छाड़ा किन्तु बेकिंग सुंदर हय ना। तबे अनेकेर बासाई ओवेन नेई, किन्तु ओवेन छाड़ा किभाबे आपनारा चूलाय परफेक्ट भावे कलर एंड टेक्सचर आनते पारें, बेकिंग करते पारें, आज के सबकिछुई देखाबो। आज के चूलाय बेकिंग एर ए टू जेड देखाच्छी। तो आर देरी ना करे चलुन चले जाए आमरा मूल भिडियोते। आर जारा ओवेन सम्पर्के जानते चान, आमार चैनले अलरेडी दुई धरनेर ओवेन टिउटोरियल आछे, आमी लिंकटा डेस्क्रिप्शन बक्से दिए दिब, आपनारा चेक करे निबेन। तो प्रथमे आमादेर चूलाय बेक करार जोन्नो जेई जिनिसटी दरकार सेटा हलो एकटा मोटा तलाजुक्त हाड़ी। आर एई हाड़ीटा बोलते गेले आपनी एकदम आशा छेड़े दिबेन, एई हाड़ीटाई आपनी आर रान्ना करबेन ना, शुधुमात्र बेकिंग ही करबें। एटा हाड़ीटा ननस्टिक होक अथवा आपनार जे कोनो किछु होते पारे, अलुमिनियम होते पारे, देखते पाच्छेन एरकम धरनेर एकटा मोटा तलजुक्त हाड़ी निये निब आमरा। आर अवश्य एकटा भालो मानेर हाड़ी व्यवहार करार चेष्टा करबें, मोटा तलजुक्त होले आपनार बेकिंगटा किन्तु भालो होबे। आर अवश्यई एकटा सिल करा एरकम ढाकना थाकते होबे जाते आपनार बातास ना बेर होये जाय, एई जे देखते पाच्छेन एकदम जाते सिल होये जाय। আর আপনারা যদি অ্যালুমিনিয়ামের হাড়ি নেন তাহলে ওই যে ডিশগুলো বা ঢাকনাগুলো থাকে সেগুলো নেবেন, এই যে দেখতে পাচ্ছেন এরকম একদম লক হতে হবে, তা না হলে কিন্তু আপনার বেকিং এর কালার এবং টেক্সচার পারফেক্ট আসবে না। সো সব সময় দেখতে পারবেন আমি যদি চুলায় বেক করি দেন আমি এই হাড়িটাতেই বেক করি, কারণ এইটার মধ্যে আমার বেকিং একদম পারফেক্ট হয়। আর এটা হলো আপনার 32 লিটারের অনেক বড় একটা পাতিল, আপনারাও চেষ্টা করবেন বড় একটা পাতিল নিতে যাতে অল পারপাস সব কাজ করতে পারেন, কারণ এই হাড়িটা কিন্তু আপনার সারা জীবনের বেকিং এর সাথী হয়ে যেতে পারে। তো চলুন দেখে নেই কিভাবে ওভেনের মতো চুলায় আপনার কেকের বা যে কোনো বেকিং আইটেমের সুন্দর কালার আনা যায়। তো চলুন ধীরে ধীরে সেই প্রসেসে আমরা এন্টার করি। এখানে একটা চুলার উপর আমি হাড়িটা বসিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ইন্ডাকশন ইউজ করছি, আপনারা চুলা ইউজ করবেন কোনো সমস্যা নেই। এখন এখানে আমি লবণ দিয়ে দিলাম, আপনারা চাইলে এটার বদলে বালিও দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এই লবণটার কালার কিন্তু সাদা না, কারণ আমি এই লবণটা বারবার বেকিংয়ের জন্য ইউজ করে থাকি, এভাবে সব সময় আমি এটা লবণ দিয়ে বেক করে থাকি, কারণ বারবার লবণ করা নষ্ট করার কোনো মানেই হয় না। এটাকে আমি আবার ব্যবহার করব, ঠান্ডা হওয়ার পর আবার রেখে দিব, লবণ কিন্তু গলার কোনো চান্স নেই। তবে বালি না ইউজ করাই ভালো, কারণ বালি দিলে অনেক সময় আপনার কেকের উপর বালি পড়ে যেতে পারে, তখন বালি কচকচ করতে পারে। এরপর আমাদের নেক্সট যেই জিনিসটা দরকার সেটা কি আপনারা সবাই জানেন, সেটা হলো একটা এরকম হাড়ির স্ট্যান্ড। এরকম মোটা একটা হাড়ি স্ট্যান্ড নেবেন যাতে আপনারা সব কিছু বসাতে পারেন, দেখতে পারবেন। আর এটা সব সময় আপনার বেকিং এর জন্যই রেখে দিবেন আলাদা করে, যাতে আপনার অন্য কিছুতে এটা কাজে না লাগে, সব সময় আপনার হাতের কাছে থাকে। এরকম একটা মোটা স্ট্যান্ড আপনারা এর বদলে যে কোনো শক্ত স্টিলের বাটি অথবা যে কোনো কিছু যেটা আপনার স্ট্যান্ডের মতো কাজ করবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমি আপনাদের এটা দেখিয়ে দিলাম। এখন আমরা এটার ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর এখানে এটাকে মিডিয়াম লো আছে 10 মিনিটের মতো প্রিহিট করব, তার মানে আপনি চুলাটাকে জ্বালিয়ে এটাকে 10 মিনিট রেখে দিবেন এভাবে খালিভাবেই, যাতে তারপর আপনার ওভেনের মতো চুলাটা প্রিহিট হতে পারে। এটাও কিন্তু এক ধরনের ওভেন। আশা করি আমি আপনাদের ব্যাপারটা বুঝাতে পারছি। এখন চুলাই বেকিং এর কথায় আসি। চুলা যেহেতু একটা যন্ত্রণা তাই এইটাই কিন্তু আপনার ম্যানুয়ালি কাজ করতে হবে, কারণ এইটা ওভেনের মতো একদম পারফেক্ট কালার হয়তো আনবে না, তবে ওভেনের কাছাকাছি অনেক সুন্দর একটা কালার নিয়ে আসবে, যেটা আমি বলছি কারণ আমি অনেক বছর এভাবে চুলায় বেকিং করেছি অ্যান্ড চুলায় কেক অনেক পারফেক্ট হয়। অনেক সময় আমি দেখেছি যে চুলার কেক ওভেনের কেক থেকে অনেক অনেক ভালো হয় অ্যান্ড আমি এভাবে অনেক কেক ডেলিভারিও দিয়েছি চুলায় তৈরি করে। আর আমার চ্যানেলে কিন্তু অনেক কেকের রেসিপি আছে চুলায় এবং ওভেনে। আর এখন থেকে তো ওভেনের মতো চুলায় সব কিছু বেক করতে পারবেন, কারণ আমি সব টেকনিক আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি ওভেনটাকে প্রিহিট করছি, তার মানে চুলার ওভেনটাকে আমরা প্রিহিট করে নিচ্ছি। এটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম হয়ে গিয়েছে। এখন এর উপরে এরকম একটা ডিশ দিয়ে দিব। হ্যাঁ, এটা একটু নোংরা, কারণ এটার মধ্যে আমি সব সময় চুলায় বেকিং করে থাকি অ্যান্ড আমি আগেও এটার মধ্যে বেকিং করতাম।
এরকম একটা ডিশ নেওয়ার চেষ্টা করবেন যেটা আপনার পাতিলটাকে সম্পূর্ণ কভার করবে অ্যান্ড প্রেসারাইজ করবে, নড়াচড়া করবে না সহজে, এরকম কিছু একটা নেওয়ার চেষ্টা করবেন। ডিশ প্লেট যাই হোক বা ঢাকনা, ফ্ল্যাট ঢাকনাও হতে পারে, কোনো সমস্যা নেই। এখন এর আগে আপনি কি করবেন, ওভেনটা যখন আপনার প্রিহিট হয়ে যাবে তখন আপনি একটা কেকের মোল্ড বা আপনি যেইটা বেক করবেন সেটা বসিয়ে দিবেন। আজকে আমি আপনাদের খালি মোল্ড দিয়েই দেখাচ্ছি, কারণ আমি সবসময় আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বেকিং দেখিয়ে থাকি চুলার মধ্যে, ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। এরপর আমরা কেকের ব্যাটারটা বা কেকের টিনটা দেওয়ার পর আমরা উপরে সেই ডিশটা দিয়ে দিচ্ছি এবং আমরা আরেক দিকে তাওয়ার মধ্যে বালি অথবা লবণ একদম গরম করে নিতে হবে, আর এটা মিডিয়াম আঁচে একদম গরম করে নেবেন প্রায় 8 থেকে 9 মিনিটের মতো, যাতে বালিটা বা লবণটা একদম আপনার ভালো বা পারফেক্টভাবে গরম হয়, যাতে আপনার হিটটা পারফেক্ট আসে। আমরা আবার এখানে ফেরত চলে আসলাম। এখন যেই বালি বা লবণটা গরম করেছিলাম এই যে ডিশটা আছে সেইটার উপর এখানে দিয়ে দিব গরম বালি বা গরম লবণ, এভাবে দিয়ে দিতে হবে। এইটার কারণে কি হবে, আপনার আপনার নিচ থেকেও হিট যাবে, উপর থেকেও হিট যাবে, যেটা আপনার ওভেনে হয়ে থাকে, কারণ ওভেনের দুই দিকে দুইটা হিটার থাকে, যার কারণে আপনার ওভেনের দুই দিকের কালারটাই সুন্দর আসে। আর এই টেকনিকটা ফলো করলেও আপনার একদম কেকের কালারটা পারফেক্ট আসবে, কারণ আমি উপরেও লবণ দিয়েছি নিচেও লবণ দিয়েছি, দুই দিক থেকেই হিট যাবে অ্যান্ড কেকের কালারটা অনেক সুন্দর আসবে। এর উপরে আমার যেই ঢাকনাটা ছিল সেটা আমি বসিয়ে দিলাম, যাতে বালি বা লবণের হিটটা বের হয়ে না যেতে পারে। এরপর এভাবে আপনি আপনার টাইমিং অনুযায়ী বেক করে নেবেন আপনার কেক অথবা যে কোনো কিছু আপনারা যেটা বেক করছেন, এভাবে আপনারা বেকিং করে নেবেন। তারপর বেকিং করার পর কী করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কেক বেকিংয়ের পর সব কিছু আমার মোল্ড টোল সরিয়ে দিয়েছি, একদম আমার পাত্রটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে বালু বা লবণটা আছে, এটাকে আমি আবার স্টোর করে রেখে দিব অ্যান্ড প্রত্যেক বারবার আমি এটা ব্যবহার করতে থাকবো। এটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন, 1 কেজি বালি বা লবণ নিলে আপনার প্রায় 1-1.5 বছরের মতো একদম নিশ্চিন্তে চলে যাবে। এখন এটাকে আমি আরেকটা পাত্রে ভরে রেখে দিব। এই ব্যাপারগুলো কিন্তু আপনার সবসময় মাথায় রাখতে হবে যে আপনার হিটটা কোনো দিক দিয়ে বের হয়ে যাচ্ছে না, আপনার হিটটা একদম আপনার পাতিলের মধ্যেই থাকছে এবং আপনার কেক বা বেকিংয়ের আইটেমগুলো সম্পূর্ণ হিটটা পাচ্ছে। এই কয়েকটা ব্যাপার মাথায় রাখলে কিন্তু আপনারা চুলায় একদম পারফেক্ট বেকিং করতে পারবেন ওভেনের মতো, এবং অনেক অনেক সুন্দর হবে এবং খেতেও অনেক অনেক টেস্টি হবে। এই যে এই কেকটা দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু আমি চুলায় বেক করে তৈরি করেছিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন দেখে কতটা সুন্দর লাগছে, যদিও বাইরের লেয়ার, বাট আমি আপনাদের ভিতরের লেয়ারটাও একটু পর দেখাবো। এখন আমি চুলায় বেকিং সম্পর্কে কিছু কথা বলবো। চুলায় বেকিং কারা করবেন? চুলায় বেকিং করবেন যাদের বাসায় ওভেন নেই বা আপনারা এখন ওভেন কিনতে চাচ্ছেন না সাময়িক বেকিংয়ের জন্য। তবে আমার সবসময়ের একটা সাজেশন থাকবে, আপনারা একটা ইলেকট্রিক ওভেন কিনে নেবেন, কারণ এটা কিন্তু বেশি দাম না, একদম চিপের মধ্যেই পাওয়া যায়, 4 থেকে 5 হাজারের মধ্যে আপনারা কিন্তু অনেক অনেক ভালো ওভেন পেয়ে যাবেন। আমার চ্যানেলে ইলেকট্রিক ওভেনের টিউটোরিয়ালটাও আছে, আপনারা দেখে নিতে পারেন যাদের ওভেন আছে অ্যান্ড কীভাবে আপনারা বেক করতে চান। তবে সবসময় বেস্ট অপশন তো ওভেনই, কারণ এটা একদম আপনার সব কিছু ইজি করে দেয়, এত ঝামেলা করতে হয় না। আমি চুলায় বেকিংয়ের ক্ষেত্রে আপনাদের আরেকটা টিপস দিতে চাই, আপনারা যদি লবণ বা বালির বদলে উপরে জ্বলন্ত কয়লা দেন তাহলে কিন্তু আপনাদের রেজাল্টটা আরও অ্যামেজিং আসবে। একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার ওভেন থেকেও সুন্দর একটা কালার আসবে। তবে বেশি কয়লা দিতে যাবেন না, কয়েকটা কয়লা দিবেন, তবে এত ঝামেলা কে করবে। এই কারণেই কিন্তু এই সহজভাবে আপনাদের দেখানো, আর এই যে এই সব কেক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমার চুলায় বেক করা, আপনারা কেউ বলতে পারবে না দেখে যে এটা চুলাই না ওভেনে করা। আর দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে, নিজের প্রশংসা নিজেই করছি, মাশাল্লাহ। তো আজকে কিন্তু এই পর্যন্তই, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তবে ভিডিও শেষ করার আগে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিতে ভুলবেন না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাকে দেখতে হলে চোখ রাখবেন প্রত্যেক শনিবার NTV-র পর্দায় 9:25। আর হ্যাঁ, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। বাই বাই।